অমৃতপাল কোট কোট অমৃতপাল উয়াদিহে পোৱা নাই আৰক্ষীয়ে খালিস্তানী নেতা অমৃতপাল সিংক বিচাৰি অভিযান আৰম্ভ কৰিছে আৰক্ষীয়ে বিগত এটা সপ্তাহতকৈ অধিক সময় তালাচী অভিযান চলায়ো খালিস্তানী নেতাজনক কোনো সম্ভেদ উলিয়াব পৰা নাই পঞ্জাব আৰক্ষীয়ে ইণ্টাৰনেট সেৱা বন্ধ কৰি তালাচী চলায়ো কোনো সুফল লাভ কৰা নাই আৰক্ষীয়ে শনিবাৰে দিল্লী আৰু পঞ্জাব আৰক্ষীয়ে অমৃতপালক বিচাৰি দেশৰ ৰাজধানী দিল্লীত আৰম্ভ কৰিছে অভিযান শীর্ষ সূত্রে প্রকাশ করা অনুসরি ওয়ারিস্টে পঞ্জাবর মুরব্বী অমৃতপাল সিংয়ে ইতিমধ্যে পঞ্জাবর দিল্লীত উপস্থিত হয়েছে দিল্লী আর পঞ্জাব আরক্ষী ইতিমধ্যে দিল্লী আর ইয়ার সীমান্তবর্তী অঞ্চল আরম্ভ করেছে ব্যাপক অভিযান চোরাংশ সূত্রের তথ্য অনুসরি দিল্লীর আই এস বি টি টার্মিনেলত অমৃতপালের সঙ্গে হুবহু চেহারার এজন ব্যক্তিক দেখা পাওয়া গেছে পঞ্জাব আরক্ষীয়ে অমৃতপালে বাসে দিল্লীলে অহা বলে সন্দেহ ব্যক্ত করেছে দিল্লী আরক্ষী ইতিমধ্যে দিল্লীত অমৃতপালের বিরুদ্ধে তালাচী অভিযান তীব্রতর করে তুলিছে উত্তরাখণ্ডর দেরাদুন হরিদ্বার আর উধাম সিং নগর জেলাত হাই এলার্ট জারি করা হয়েছে উত্তরাখণ্ডর ডিআইজি অশোক কুমারে কয় যে আরক্ষীয় দেরাদুন হরিদ্বার আর উধাম সিং জেলার সীমান্তত নিরাপত্তা ব্যবস্থা কটকটিয়া করেছে উল্লেখযোগ্য যে এই তিনিখন জেলা নব্বই দশকত সবাতোক সন্ত্রাসজনক হিসাবে পরিগণিত হয়েছে ইতিমধ্যে পঞ্জাব আরক্ষীয়ে সোধপোছর আটক করা মুঠ চুয়াল্লিশ জন লোক মুক্তি করে দিছে বৃহস্পতিবার পঞ্জাব আরক্ষী সুখসেন সিঙ্গিলে রাজ্য শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করা মুঠ 207 জন লোক গ্রেপ্তার করার কথা উল্লেখ করেছে আইজিপি গিলে প্রকাশ করা অনুসরি ওয়ারিস্টে পঞ্জাবর মুরব্বীগীর অন্তিম লোকেশন আছিল হরিয়ানা